2023 রাজ্য বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। ইতিমধ্যেই রাজ্য সফর করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্য সফরের পর থেকে আরও উজ্জীবিত রাজ্য বিজেপি। দলের রাজ্য ও কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বরা ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। বিরোধীদের 1 ইঞ্চি জায়গাও ছাড়তে নারাজ শাসক দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক সভার মাধ্যমে দলকে চাঙ্গা করে তুলছেন দলের নেতৃত্বরা। বুধবারও বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে এমনই এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের স্থানীয় নেতারা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বামীদের তুলোধনও করেন রাজ্য সভাপতি। আপনারা এখন বলতে পারেন দাদা আপনার কি হবে এত আত্মবিশ্বাস নেই। 2018 নির্বাচন হয়েছে, নির্বাচনে সিপিএম এর ভোটার পার্সেন্টেজ কত ছিল? কত ছিল অমঙ্গলের জায়গায়? 41% ছিল, 41% ভোট ছিল। তারপর পঞ্চায়েত নির্বাচন, পুর পরিষদ নির্বাচন, এডিসি নির্বাচন, আজকে 4টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে। সিপিএম কয়টা পেয়েছে? একটাও পেয়েছে। 3টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। উপরন্তু আজকে যুবরাজনগর 29 বছর ধরে সেখানে সিপিএম এর গড় ছিল, সেটা যুবরাজনগর। আজকে সেই যুবরাজনগরেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেটা ফুটিয়ে দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রমাণিত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে 2023 সিপিএম এর অস্তিত্ব থাকবে। রাজীব ভট্টাচার্য বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, 2023 নির্বাচনে জয় হাসিল করার পরই বাড়ি ফিরবেন নেতা কর্মীরা। ওই 18 ডিসেম্বর আপনারা কষ্ট করে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছেন আর সংকল্প করুন আজকে এই সম্মেলন থেকে যে 2023 ওই বিজয় সংকল্প, ওই বিজয় আমরা করে আমি তারপর আমরা বাড়ি ফিরব, সেই সংকল্প। বিজেপি সাংগঠনিক বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বাম জামানায় এই সকল জায়গায় বিরোধীরা যে বের হওয়ার সাহস পেত না, সেই বিষয়টিও তুলে ধরেছেন রাজ্য সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।